السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

যিনি আরাফার মাঠে আয়াত নাজিল করে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন যার মধ্যে কিছু বাড়ানোর সুযোগ নেই। ঘাটানোর রাবুল আলমিন আমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলেন সমাপ্ত করলেন কমপ্লিট অফ লাইফ করে দিলেন জীবনে একটি ব্যবস্থা করে দিলেন তিনি দিনকে পরিপূর্ণ করলেন সে আল্লাহ রাবুল আলামিনের দরবার আমরা সকলেই শুক্রিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি জিনার প্রতি আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন যার মাধ্যমে তিনি ইসলামের বাত্রা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন যে রাসুল সাল্লাম দিন ইসলামকে মানুষদের কাছে পরিষ্কার বর্ণনা করে দিয়েছেন এবং যিনি তিনি ইসলামের মধ্যে বাড়তি আমলকে বেদাত বলে আখ্যায়িত করেছেন সেই রাসুলের প্রতি কেমত পর্যন্ত শান্তি ধারা বর্ষিত করল্লাহ সালিক আলে সমিত দিনই ভাইবনামার আজকের আলোচ্য বিষয় হচ্ছে রবিউল আউয়াল মাসের বেদাত এই যে বর্তমানে যে মাসটি চলছে এই মাসের নাম হচ্ছে রবিউল আউ্বল বারোটি মাসে একটি বছর হয় আরবি ভাষাতে উর্দু হিন্দি তামিলে ইংরেজি বিভিন্ন ভাষা তার মধ্যে আরবি ভাষাতেও বারোটি মাসে একটি বছর হয় তার তৃতীয় নম্বর মাস হচ্ছে রবিউল আউ্বাল মাস এই মাসে আমাদের এক শ্রেণীর ভাইয়েরা একটি জঘন্যতম বেদায়াতি কাজ করে বেদায়াত করে সেটা হচ্ছে ঈদ মিলাদুল নবী পালন করে নবী করিম সাল্লা সাল্লামের জন্মবার্ষিকী পালন করে তারা এটা বলে যে রবিউল আউয়াল মাসে রসুল উল্লাহ সাল্লামের জন্ম হয়েছে এবং তাদের দাবি যে বারো রবিউল আউয়াল মাসে রসুল্লাহ জন্ম হয়েছে এই জন্য তারা সেই দিনকে খুশি মনে করে ঈদ মিলাদুল করে এবং অনেকে এটা বলে থাকে যে ঈদ মিলাদুল নবী হচ্ছে একটি বড় ঈদ এবং এই সমস্ত ভাইয়েরা তারা জোর গলায় এটাও বলেন যে আমরা যে সারা বছর সাল্লামকে স্মরণ করতে পারি না বছরে একটি দিন আমরা রসুলের প্রতি স্মরণ করি তার প্রতি দুরুৎগুলো পাঠাই এরকম তারা জঘন্যতম বেদাতে কাজ করে আমি তাদের ব্যাপারে একটি কথা বলবো রসুল উল্লাহ সাল্লাম জন্ম এই পৃথিবীতে নিয়েছেন তিনি আগমন হয়েছে রসুল উল্লাহ সাল্লাম রবিল আউয়াল মাসে জন্ম নিয়েছেন এই মর্মে সাতটি মতামত আছে তিনি বারো তারিখে জন্ম নিয়েছেন কিনা এই মর্মে সাতটি মতামত আছে কেউ বলছেন বারো তারিখ কেউ বলছেন রবিল মাসের নয় তারিখে এবং একাধিক বর্ণনা রয়েছে তবে তিনি রবিল আউ্বাল মাসে জন্ম নিয়েছেন এটা ঠিক আছে কিন্তু বারো তারিখে জন্ম নিয়েছেন এই মর্মে বেশ কয়েকটি মতামত পাওয়া যায় কেউ বলছেন বারো আবার কেউ বলছেন যে নয় মাসে জন্ম নিয়েছে লেখা হয়নি কারণ মানুষ সে সময় লেখাপড়া অত ছিল না এবং মানুষ সে সময় জানতো না যে মোহাম্মদ তিনি যে জন্ম নিল মক্কাতে তিনি বিরাট একজন নবী হবেন ইমামুল আম্বিয়া হবেন তিনি হবেন নবী তিনাকে আল্লাহ কোরআন তিনের মধ্যে নাজির করবেন তিনার মর্যাদা সম্পর্ অনেক বেশি হবে এরকম মানুষের জানা ছিল না এবং দেখা যায় এটাই যখন কোনো বাচ্চা জন্ম নেই জানা যায় না যে সে বড় হয়ে কি হবে বড়ো হয়ে সে মেধাবী হবে না মেধা তার কম হবে কিছুই জানা যায় না এই জন্য সেই যুগে লেখা হয়নি রসুল আসলামের জন্ম মানে তারিখ মানে লেখা হয়নি এই জন্য অনেকে বলছেন যে বারো রবি অবল মাসে জন্ম হয়েছে অনেকে বলছেন নয় হয়েছে অনেক অন্য অন্য মাসের কথা বলেছে তবে তিনার মৃত্যু হয়েছে বারো রবি অবল মাসে এবং তিনি জন্ম নিয়েছেন সোমবারের দিন সোমবারের দিনটা ঠিক আছে এবং মৃত্যু হয়েছে বারো রবি অবল এটাও ঠিক আছে সময় তো দিনই ভাই বন্ধুগণ আমার তো আমি আপনাদের সামনে এটাই বলতে চাইব যে আমাদের এক শ্রেণীর ভাইয়েরা এই বারো রবি অবল মাসে রবিউল আবাল মাসের বারো তারিখে যে ঈদ মিলাদুল নবী পালন করে আমি তাদেরকে একটি কথা বলবো যে আল্লাহ রাবুল আর আমিন পবিত্র কোরআনুল করিম যে নাজিল করেছিলেন এবং দিন কমপ্লিট করে দিয়েছে তিনি দিন পরিপূর্ণ নাজিল করেছে আরাফার মাঠে যখন এই আয়াতটি নাজিল হল প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি আল ইয়ালাকুম দিন আকুম আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম যদি কোনো ব্যক্তি ঈদ মিলাদুল নবী পালন করে আর বলে যে আমরা কাজ 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 করছি করছি দিনের করছি তাহলে আমি ওই ভাইদের বলবো যে না এটা আপনি একটি জঘন্যতম বেদাতি কাজ করছেন কারণ আল্লাহ বলছেন আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম ইসলাম পরিপূর্ণ আল্লাহ করে দিয়েছেন রসুল সাল্লামের মাধ্যমে ইসলাম ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন আপনি যখন ঈদ মিলাদুল নবী পালন করলেন সারিয়াতে ঈদ ছিল দুইটি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আপনি তিন নম্বর ঈদ পালন ঈদ মিলাদুল নবী তাহলে দিনকে আপনি পরিপূর্ণ মানলেন না একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন যে এক গ্লাস পানি ভর্তি একটি গ্লাস সেই গ্লাস ভর্তি পানি যদি থাকে তাহলে আপনি বলবেন যে এই গ্লাসে পানি ভর্তি আছে আর যদি উপর থেকে একটি ছোট্ট পাথর ওই গ্লাসের মধ্যে নিক্ষেপ করেন তাহলে ভালো পানিটা পড়ে যাবে পাথরটা ওখানে স্থান নিয়ে নেবে তাহলে আমরা বলবো যে না গ্লাসটা সম্পূর্ণ ভর্তি নয় কিছু পানির ঘাটতি আছে ওই যে একটি পাথর আপনি ফেলে দিলেন ওইটা আপনি পানি থেকে বের করেন অথবা পানি থেকে বের না করেন তাহলে আপনার আপনাকে আমি পরিপূর্ণ গ্লাস ওয়ালা ভর্তি পানি ওয়ালা এটা আমি বলবো না কারণ আপনার এই যে গ্লাস ভর্তি ছিল যখন একটি পাথর নিক্ষেপ করলেন তখন আসল পানিটি ভালো পানি যখন বেরিয়ে গেল পাথর স্থান ঠিক এইভাবে সেম টু সেম যখনই আপনি রসুল উল্লাহাল্লাম আল্লাহ রাবুল আলমিন তাকে রসুল সাল্লামকে দুইটাই ঈদুল ফিতার ঈদুল আজহা কিন্তু এই দুইটা আমরা যারা বেদাতি কাজ করেন দেখেন এই দুইটা ঈদ কে তারা মানে পালন করার পর আরেকটি ঈদ বানিয়ে সেটা হচ্ছে ঈদ মেলা নবী তাহলে তিনটা ঈদ হয়ে গেল তাহলে ইসলাম কি পরিপূর্ণ হলো ভর্তি পানি ভর্তি গ্লাস কি পরিপূর্ণ ভর্তি গ্লাস বলা যাবে না বলা যাবে তাহলে দুইটা যদি ঈদ আপনি করেন তাহলে আপনি হচ্ছেন খাটি মুসলিম তাহলে আপনি শরীয়তের মধ্যে কোন রকমের বাড়তি আমল করেন তখনই আপনি বলতে পারবেন যে হাদ ইসলাম পরিপূর্ণ কিন্তু আপনি যখন ঈদ মিলাদুল নবী তো ঈদের মাঝে তিন নম্বর ঈদ চালু করলেন তখনই আপনি শরীয়তকে পরিপূর্ণ মানলেন না এবং শরীয়তে একটি নব আবিষ্কৃত বেদাত চালু করলেন

দিন ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম ইসলামকে তোমাদের জন্য আমি দিন ইসলামকে দিয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম আমি তোমাদের প্রতি রাজি তাহলে তোমাদের জন্য দিনকে দিন ইসলামকে পরিপূর্ণ করে আল্লাহ সন্তুষ্ট হয়েছে ওরা দি তো ইসলামা দিনা তিনি তোমাদের জন্য ইসলামকে মনোনীত করে সন্তুষ্ট হয়েছে। তাহলে সময় তো দিনই ভাই বোন আমার আল্লাহ রাবুল আলমিন বলছেন যে আলিয়াও মাক মাল তো দিন এখন আজকে দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম যারা ঈদ মিলাদুল নবী করে তারা দিন পরিপূর্ণ মানে না যদি মানত তাহলে ঈদ মিলাদুল নবী তারা চালু করত না দিন পরিপূর্ণ হয়েছে ঈদ মিলাদুল নবীর অস্তিত্ব নাই সারিয়াতের মধ্যে সেটা আপনি পরিহার করুন সেটা ছেড়ে দিন সম্মাই তো দিনই ভাই বোন আমার ঈদ মিলাদুন্নবী পালন করে তাদের ব্যাপারে আমি একটি কথা বলবো যে কোরআনুল কারীম ও হাদিসের কোনো জায়গাতে আপনি ঈদ মিলাদুন্নবীর দলিল পাচ্ছেন কি কোরআনুল কারীমের মধ্যে কোনো একটি আয়াত দ্বারা প্রমাণিত আছে যে ঈদ মিলাদুন্নবী জায়েজ না দলিল নেই কোরআনুল কারীম এবং রাস রাস হাদিসে ঈদ মিলাদুন্নবীর কোনো অস্তিত্ব দলিল পাওয়া যায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি ঈদ মিলাদুল নবী পালন করেননি নিজের তিনি পালন করলেন না এবং তিনি কাউকে ঈদ পালন করতে নবী উৎসাহ প্রদান করেন তাহলে করিমের মধ্যে কোন ঈদ মিলাদুল নবীর দলিল পাওয়া যায় না হাদিসে রসুল সাল্লাম এ কোন হাদিস বর্ণিত পাওয়া যায়নি ঈদ মিলাদুল নবীর পক্ষে

রসুল উল্লা সাহ মৃত্যুর তিনশো বছর পর্যন্ত এই ঈদ মিলাদবীর বেদাত চালু হয়নি সর্বপ্রথমে এই বেদাত চালু হয়েছিল মিশরের কৈরোতে সেখানে শিয়া ফাতিমিরা এই ঈদ মিলাদবীর বেদাত চালু করেছিল প্রায় তিনশো বাষট্টি হিজড়িতে তাহলে যেটাকে খাই খাই বলা হয় সবচাইতে উত্তম যুগ আমার যুগ সাহাবা কেরাম যে যুগ তাবিনদের যুগ এই যুগগুলোতে ঈদ ঈদ অস্তিত্ব ছিল না রসুল সাল্লাম নিচে পালন করলেন না সাহাবারা পালন করলেন না তিনার তিন আর জীবদ্দশাই রসুল আসাম এসেছে তিনি একটি বার পালন করলেন না তিনার আর চাচা আমির হামসা পালন করলেন না কোন সাহাই পালন করলেন না রসুল আসামের স্ত্রী ছেলে মেয়ে কেউ ঈদ মিলাদন্নী পালন করলেন না আর আপনি ঈদ মিলাদুন নবী পালন করছেন আপনি শরিয়ত নামে জঘন্যতম একটি বেদাতি কাজ করছেন সময় তো তিনি ভাই বোন আমার একটু বুঝার চেষ্টা করুন একটু বুঝার চেষ্টা করুন যে আপনি কেন ঈদ মিলাদুন নবী পালন করবেন ভাই তাহলে আমি বলছিলাম যে শরীয়তকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন পরিপূর্ণ করে দিয়েছেন যখন আপনি ঈদ মিলাদুন নবী পালন করলেন তখন আপনি শরীয়তকে কমপ্লিট মনে করলেন না আল্লাহ তাহলে হলে আপনি মান হয়ে গেলে আল্লাহ র আব্দুল আলামিন এক কথা নাই যে জীবন যাপন করলেন না আল্লাহ আব্দুল আলামিন মুসলিমদেরকে দুইটা ঈদ দিয়েছিলেন আপনি ঈদ বিলাদ নবী পালন করে তিনটা ঈদ করে দিলেন অতএব যখন আয়াত নাজিল হয়েছিল সে সময় ইহুদের এক আলিম বলেছিল ওমর মেখাত্মরাদী আল্লাহ তা আলামীন মমেলিনকে যে তোমাদের মানে এমন একটি কোরআন আয়াত নাজিল হয়ে আল্লাহ আয়াত নাজিল করেছেন যদি আমাদের কাছে সেটা আয়াত নাজিল করতেন তাহলে আমরা সেটাকে খুশি মনে করতাম ঈদ মনে করতাম উল্লাস মনে করতাম আনন্দ করতাম তখন উমর তারা জিজ্ঞেস করেছেন কোন আয়াতটি কোন ইহুদি আলিম বলেছেন এই আয়াতটি আলিয়াউম আকমাল তুলাকুম দিন আকুম ও আকমন্ত আলাইকুমি ইসলাম আধীন তাহলে চিন্তা করুন ইহুদি এই আয়াতটা বুঝতে পেরেছিল যে আয়াতটা হচ্ছে যে আল্লাহাবুল আলামের দিনকে পরিপূর্ণ করে দিয়েছে এটা কিন্তু ইহুদি যদি বুঝতে পারে বর্তমান যুগের যারা ঈদ মিলাদ উন্নবী পালন করে সে সমস্ত ভাইরা এই আয়াতটা কেন বুঝতে পারেন কেন সেটা উপলব্ধি করেন না ভাই আমার তখন ওমরাদিলা তালানা বলেছিলেন যে এটা আয়াত নাজিল হয়েছে ঈদের দিনে আরাফার দিনে এবং শুক্রবার নাজিল হয়েছিল চিন্তা করুন যেটা হচ্ছে সাহিব বখারের পঁয়তাল্লিশ নম্বর আয়াত হাদিস সাহিব বখারে পঁয়তাল্লিশ নম্বর হাদিস এবং সাহেব মুসলিমের তিন হাজার সতেরো নম্বর হাদিস সময় তো দিনই ভাই বন্ধু আমার তাহলে একজন ইহুদি আলিম বুঝতে পেরেছিল যে দিন ইসলাম পরিপূর্ণ হয়েছে আল্লাহ কমপ্লিট করে দিয়েছে যখনই আপনি ঈদ মিলাদুল করলেন তখন তখনই আপনি একটি সারিয়ে নামে বেদাত চালু করলেন আসুন এমন আমি আপনাদের সামনে আরেকটি বিষয় পালন মানে আলোচনা করি যে রসুল উল্লাহ সাল্লাম এ পৃথিবীতে আগমন হয়েছিল তিনি আগাল্লা পাঠিয়েছিলেন নবী রসুল করে তিনি সমস্ত কল্যাণের রাস্তা তিনি বলে দিয়েছেন যদি ঈদ মিলাদ নবী করা শরিয়াতে জায়জ হতো বৈত হতো এবং তাতে কোনো কল্যাণ থাকত তিনি অবশ্যই তা বর্ণনা করে যেতেন তিনি বলে যেতেন কিন্তু তিনি ঈদ মিলাদুল নবী কথা বলে যান যাননি তিনিও করেননি এবং হাদিসে তিনি বলে যাননি অতএব এটা হচ্ছে জঘন্যতম বেদাত এই মর্মে রসুলাম হাজাতুল হাজাতুল্লাহাম লীল আলবানী আলবানী রহমতুল্লাহ একটি কিতাব আছে রসুলামের হজ সম্পর্কে এই কিতাবে একশো তিন নম্বর পৃষ্ঠাই আল্লাহ নাসির আলবান রহমতুল্লাহ বলছেন মা তারাক তো সাইজান রসুলাম বলেছেন যে মা তারাক তো সাইন অক্ষর আমি তোমাদের মাঝে এমন একটি জিনিস ছেড়ে যাইনি জিনিস তোমাদেরকে আল্লাহর কাছে করবে এবং তোমাদেরকে মানে দূরে করবে ইল্লা আমার তো তবে আমি তার আদেশ করেছি তাহলে যে আমল করলে তোমার আল্লাহর নিকুটে হতে পারবে এবং জাহান্নাম থেকে দূরে হতে পারবে সে বিষয়গুলো আমি তোমাদের সামনে স্পষ্ট করে বলে দিয়েছি আর আমি তোমাদের কাছে এমন জিনিস ছেড়ে যায়নি যে জিনিস তোমাদেরকে জাহান্নামের নিকটে করবে আর আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে তা আমি তোমাদেরকে নিষেধ করি তাহলে যে জিনিসে কল্যাণ আছে যে জিনিস আল্লাহ বলবে কাছে করে দেওয়া হয় এবং জাহান্নাম থেকে দূরে করা হয় সেই জিনিসের কথা আল্লহসুন বলে দিয়েছে আর যে জিনিস জাহান্নামের কাছে করে আল্লাহ দূরে করে সরিয়ে দেয় সেই জিনিস থেকে আল্লাহ রসুন নিষেধ করেছেন তাহলে এই হাদিস থেকেও বোঝা গেল যে রসুল তিনি জন্য জন্য যা কিছু ছিল তা তিনি বলে গিয়েছেন ঈদ মিলাদ নবী পালনের তিনি বলে যাননি অতএব এতে কোনো রকমের কল্যাণ নেই যদি কল্যাণ থাকতো তিনি অবশ্যই তা পণ্য করে যেতেন বলে যেতেন অতএব ঈদ মিলাদুল হচ্ছে বেদাত এই বেদাতকে পরিহার করতেন আরেকটি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করি যে ঈদ নবী যারা পালন করেন তারা রাসুল করেন গুলু করে সাল্লাম গুলু করতে নিষেধ করেছেন এবং ওম্মতে মোহাম্মদের পূর্বে এ সমস্ত ওম্মত ছিলেন তারা নবীদের সামনে এমন এমন ইচ্ছা কাহিনী এমন এমন বিশ্বাস রাখত

দিনের ব্যাপারে শরীয়তের ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করছে সাবধান করছে ইয়া কুমুল গুলু ওয়া আমি তোমাদেরকে শরীয়তের মধ্যে বাড়াবাড়ি করতে নিষেধ করছি সতর্ক সাবধান করছে ফা ইননাম আহলাকা কামান কানা ক্বাবলাকুম নিশ্চয় তোমাদের পূর্বে যারা ছিলেন তারা ধ্বংস হয়েছেন কি কারণে আল গোলু ওয়া ফিদ মধ্যে শরীয়তের মধ্যে বাড়াবাড়ি করার তাহলে শরীয়ত যে আল্লাহ কমপ্লিট করে দিলেন তার এই শরীয়তের মধ্যে বাড়াবাড়ি করেছে তারা ধ্বংস হয়েছে ঠিক উম্মতে মোহাম্মদ ইয়া আমাদের মধ্যে যারা শরীয়তের মধ্যে বাড়াবাড়ি করবে ভুলও করবে হ্যাঁ রাসুলসালামের শানের ব্যাপারে শান মর্যাদার ব্যাপারে এত বাড়াবাড়ি করে দিল যে রাসুলসালামকে তা তা রাসুল্লাহ সাল্লামকে আল্লাহর মতো সমতুল্য মনে করে দিল বানিয়ে দিল তাহলে হচ্ছে সীমালঙ্ঘনকারী এদের ঠিকানা জান্নাত না চাহান্ন সম্মানিত তিনি ভাই বন্ধুগণ আমার তাহলে রসুল উল্লাহামের সানের ব্যাপারে মর্যাদার ব্যাপারে সীমা লঙ্ঘন করা যাবে না আর্থি করা যাবে না যারাই এই কাজগুলো করেছে পূর্বের অম্মতরা শরিয়াতের মধ্যে বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন করে গুলু করেছে দিনে বাড়াবাড়ি করে ধ্বংস হয়েছে অতএব এই হাদিস বলে রসুল আমাদের সতর্ক করছেন যে যারা শরিয়াতের মধ্যে বাড়াবাড়ি করবে দিনে ইসলামের মধ্যে গুলু করবে বাড়াবাড়ি করবে তারাও ধ্বংস হয়ে যাবে অতএব এখান থেকে আমাদেরকে সতর্ক সাবধান হয়ে যেতে হবে রাসুল উল্লাহাম আরো নিষেধ করেছেন আর বলেছেন তোমরা আমার ব্যাপারে ভাড়াভাড়ি করিও সীমা লঙ্ঘন করিও না যেমন নাসারারা সীমা লঙ্ঘন করেছিল নাসারারা মরিয়ামের ছেলেকে ঈসা আলাইসাল্লামকে আল্লাহর পুত্র বলে সীমা লঙ্ঘন করেছে প্রতীব তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না লা তুর উনি কামাত্রা তিন না তোমরা আমাকে নিয়ে ওই রকম বাড়াবাড়ি করিও না যেইভাবে ইহুদের না নাসারারা মরিয়াম পুত্র ই সালামকে নিয়ে ভাড়া বাড়ি করেছে ইন্নামানা আব্দুল আব্দুল ফকুল আব্দুল্লা হে ওয়া রাসৌলু সুতরাং আমি হচ্ছি আল্লাহর বান্দা ইন্নামানা আব্দুল আমি হচ্ছি বান্দা ফকুল আব্দুল্লাহ তোমরা আমেক আল্লাহর বান্দা বলো রসুল আল্লাহ রসুল বলো তাহলে রাসূল উল্লাহ সাল্লামের শানে যারা ঈদ মেলাদুল্লবী পালন করে যারা ঈদ মিলাদ উল্লবীর কাজ করে তারা রাসূল উল্লাহ সাল্লামের সম্মানের ব্যাপারে ভাড়া বাড়ি করে গুলু করে আর রসুল উল্লাহসাল্লাম বলছেন যে আমি হচ্ছে আবদুল্লাহ আল্লাহর বান্দা তোমরা আমেক আল্লাহর বান্দা বলে এবং তা রসুল বো সময় তো তিরি ভাই বন্ধুগুলো নামা তাহলে যারাই ঈদ মিলাদুল নবী পালন করে তারা রাসুল উল্লাহ সাল্লামের সানের ব্যাপারে মর্যাদা ব্যাপারে অতি বাড়াবাড়ি অতি রঞ্জিত কাজ করে কারণ রাসুল উল্লাহ আসলাম ঈদ মিলাদুল নবী করলেন না আপনি কেন করবেন সেটা কেন পালন করবেন বেদাতি কাজ কেন করবেন আপনি সতর্ক সাবধান হয়ে যান রাসুল উল্লাহ সাল্লাম এই জন্য নিষেধ করেছেন যে নাসারারা যেমন ইসারামের ব্যাপারে বাড়াবাড়ি করেছিল সেরকম তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করি না সীমা লঙ্ঘন করিও না আমি হচ্ছি আবদুল্লা আল্লাহর বান্দা তোমরা আমাকে আল্লাহর বান্দা বলে তার রাসুল বলো এটা হচ্ছে সাহিব খারিদ হাদিস সাহিব খারিদ তিন হাজার চারশো পঁয়তাল্লিশ হাদিস যারা ঈদ মিলাদুল নবী পালন করেন বেদাতি কাজ করেন তাদের একটি ধারণা আছে যে যেই মাহফিল সাজানো হয় এই মাহফিলে রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম সরাসরি চলে আসে এটা হচ্ছে বেদাতি ধারণা তাদের ধারণা যে এই যে ঈদ মিলাদ নবী আমরা যে পালন করি এই পালন করলে রসুল সশরীরে আমাদের এই মাহফিলে চলে আসে এই জন্য আমরা যখন রাসুল উল্লাহ সাল্লাম আমাদের এই ঈদ মাহফিলে চলে আসেন আমরা তাকে সালাম বেশ করি সরাসরি কিন্তু এই দাবি এটা হচ্ছে একেবারে মিথ্যা জঘন্যতম বাতিল দাবি যারাই এই কথা বলে ঈদ মিলাদ যারাই পালন করে তাদের একটি ধারণা যে রাসুল উল্লাহাম ঈদ মিলাদ পালন করলে তিনি আমাদের এই মাজলিসে তিনি চলে আসেন এবং তিনি যখন এই মাজলিসে চলে আসেন তখন আমরা রাসুল উল্লাহ সাল্লামেরকে খুশি খুশি সালাম করি ওয়েলকাম বলি তাকে আহলান ও সাহন জানাই এই জন্য আমরা ঈদ বেলাত নবী পালন করছি বেদাত জঘন্যতম বেদাত এবং এই আকিদা হচ্ছে একইবারে মুশ্রিদের আকিদা এই আকিদা ঠিক নয় এই বিশ্বাস ঠিক নয় কারণ প্রিয় নবী মোহাম্মদ রাসুল উল্লাহ মৃত্যুবরণ করেছে তিনি মারা গিয়েছেন তিনি কোনো মাহফিলে কোনো অনুষ্ঠানে আসবেন না ঈদ অনুষ্ঠানে তিনার আগমন হবে না তিনি মারা গিয়েছেন এবং তিনি কবরে আছেন তিনি মদিনার মসজিদের নবাবির পাশে যায়শা রাউতিনের যে ঘর ছিল সেই ঘরে তিনি সাহিত্য আছেন তিনি মৃত্যুবরণ করেছেন রসুল উল্লাসরা মৃত্যুবরণ করেছেন পথে তিনি আর এই পৃথিবীতে আসবেন না তিনি মৃত্যুবরণ করেছেন তিনি কিভাবে আপনার ওই মাহফিলে ঈদ মিলাদ নবীর নামে মাহফিলে আসবেন আর আপনাদেরকে সালাম দিবেন আপনারা সালামের জবাব দিবেন এ হচ্ছে মুর্শিক রাখেন কারণ রসুল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করেছেন তিনি কবরে আছেন বিশ্বের সমস্ত হাজিরা যখন আসে তখন রসুল কবরের কাছে গিয়ে সালাম দেয় তাকে এবং রসুল সাহেব মৃত্যুবরণ করেছেন একাধিক দলিল আছে আল্লাহ রাবুল নম্বর তিন সময় ইন্নাকা মাইয়াতুন নিশ্চয় তুমি মরণশীল আল্লাহ রাবুল আলমিন বলছেন ইন্নাকা মাইয়াতুন নিশ্চয় তুমি মরণশীল ইন্নাহু মাইয়েতুন এবং তারাও মৃত্যুবরণ করবে তাহলে আল্লাহ রাবুল আলমিন এই আয়াতে বলে দিনের ত্রিশ সময় নিশ্চয়ই তুই মৃত্যুবরণ করেছে আল্লাহ বলছে যে নবী মৃত্যুবরণ করেছে আর আপনি বলছেন যে না নবী আমাদের ঈদ মিলাদ মাহফিলে আসবে আপনি একটি বেদাতের মধ্যে আছেন পাপের গুনাহের সাথে জড়িত আছে এই একইদা আপনি দূর করুন আল্লাহ বলছেন নবী মৃত্যুবরণ করেছেন আর আপনি বলছেন যে নবী মৃত্যুবরণ করেননি এটা বেদাতি একই

অতপর তোমরা সকলে মৃত্যুবরণ করবে আসুন অতপর তোমাদের সবাইকে কেয়ামতের ময়দানে আবার জীবিত হবে উঠানো তাহলে চিন্তা করুন যে সবাই বরণ করবে এবং তোমাদেরকে উঠানো হবে তো সবাই যখন মৃত্যু বরণ করেছে এর মধ্যে নবী মোহাম্মদুর রাসুসাল্লাম আছে আল্লাহ আর একটা আয়তে বসেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক নাফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সবাই মারা গেছে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে করবে কুল্লু নাফসিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক নাফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে যার জীবন আছে তার বিরণ তার মরণ আছে রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি তিনি মৃত্যু মৃত্যুবরণ করেছিলেন তিনি মারা গিয়েছেন তিনি একই মারা গিয়েছেন এ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তাহলে এই মর্মে আমি আপনাদের সামনে তিনটি আয়া পেশ করলাম এরা সুল্লাহ মৃত্যুবরণ করেছেন আর আপনি বেদাতি আকিদা রেখে বলছেন যে নবী মৃত্যু বরণ করেন নজমিল্লাহারে এই আকিদা হচ্ছে মুর্শেকদের আকিদা অমুসলিমদের আকিদা তারা বলে যারা মৃত্যু বরণ করে এরা আবার বাড়িতে আসে এরা ভালো ভালো খাবার রান্না করলে আবার তারা বাড়িতে চলে এটা মুর্শেকদের আকিদা এটা হচ্ছে হিন্দু হ্যাঁ এই একইদা পরিহার করে আপনাকে বিশ্বাস রাখতে হবে এরা সুর উল্লাহাম ঈদ মিলাদুল নবী পালন করতে নিষেধ করেছেন তিনি এই মাহফিলে আসবেন নয় দূর করুন তিনি জীবন তিনি এই পৃথিবীতে আর আগমন করবেন না তিনি এই পৃথিবীতে আর আসবেন না তিনি কবরে শুয়ে আছেন তিনি আর এই পৃথিবীতে আসবেন না যারা এই বিশ্বাস রাখেন এরা সুরাম এই পৃথিবীতে আসবেন তাদের এই একই ভুল এটা পরিহার করুন প্রত্যেক যারা ঈদ মিলাদ পালন করেন তাদের কত জঘন্যতম তারা বলছেন যে আমাদের মাহফিলে রসুল আসবেন আসার পরে আমরা তাকে সালাম করব তিনি সালামের জবাব দিবেন তিনি আমরা আমরা স্বাগতম জানাবো এই হচ্ছে মুশ্রেদ আকিদা এই আকিদা পরিহার করুন ঈদ মিলাদ নবী আপনি করা বাদ দিন সময় তো দিনই ভাই বোন আমার এই মর্মে আমি আপনাদের সামনে আরেকটি কথা আলোচনা আপনাদের প্রশ্ন করা হয় যে শরীয়তের নামে কোন বিদাতে হাসানা আছে কিনা অনেক ভাইরা বলে থাকে যে ঈদ বেদাত না বেদাতে শরীয়তের মধ্যে বিদাতে হাসানা বলে কোনো কিছু নেই বিদাতে সইয়া বলে কিছু নেই বেদাতের কোনো প্রকারই নেই আল্লাহ রসুল বলছেন কুল্ল বিদাত হচ্ছে গুমরাহি তাহলে বিদাতের কোন রকমের প্রকার নেই ঈদ মিলাদুল নবী যারা পালন করেন আর দাবি করেন যদি এটা ঈদ বিদাত ইয়া নাও হয় তাহলে বিদাতে হাসার অন্তর্ভুক্ত এই কথা তাদের ভুল এই কথা তাদের বিদাতে হাসারা বলে কোনো কিছু নেই সব কিছু হচ্ছে কুল্ল বিদাত দলালা প্রত্যেক বিদাত হচ্ছে পদভ্রষ্ট প্রত্যেক বিধাত বিদাতে তাহলে কোনো রকমের প্রকার নেই এটা হচ্ছে সাহি মুসলিমের আটশো সড়ষট্টি নম্বর হাদিস সময় তো তিনি ভাই আমার তাহলে চিন্তা করুন যে যারা ঈদ মিলাদুল নবী পালন করেন ওরও একটি বেদাতের মধ্যে রয়েছে এই বিদাত পরিহার করতে শরীয়তের নামে নব আবিষ্কৃত জিনিসের কোন অস্তিত্ব নেই কোনো কিছু মানাই যাবে না এবং সেটা গ্রহণযোগ্য হবে না এই মর্মে সাহেব খারের দুই হাজার ছয়শ সাতানব্বই নম্বর হাদিস সাহেব ইসলামের এক হাজার সাতশো আঠারো নম্বর হাদিস সাল্লাম বলছেন মান আحدث في امرنا هذا ما যে ব্যক্তি আমার এ শরীয়তের মধ্যে শরীয়তের এমন novo কিছু আবিষ্কৃত করলো সামিন মিনহু আর যা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয় ফাওয়ারদুন যেটা প্রত্যাক্ষিত সেটা বেদা সেটা পরিহার করতে ইমানু হাদিস ফাওয়াসায় মুজাদা কি একটি বর্ণনা এসেছে মান আমিল আমালান লাইসা عليه امرنا فهورد যে ব্যক্তি এমন একটি কাজ করলো এমনটি আমল করলো যে আমলের সনদ আমার শরীয়তের মধ্যে পাওয়া যায় না এই সালে আমরোনা যে আমার সুন্নতের অন্তর্ভুক্ত না সেটা পাওয়া অতএব ঈদ মিলাদুল নবী করার দলিল শরীয়তে পাওয়া যায় না এটা হচ্ছে জঘন্যতম বেদাত এই বেদাতকে পরিহার করতে হবে সময় তো দিনই ভাই বোন আমার এই বেদাত আপনি কেন এই বেদাতকে পরিহার করুন ঈদ মিলাদুল নবী যারা পালন করেন তাদের আরো কয়েকটি দলিল আছে এবং তারা যুক্তি পেশ করে তাদের প্রথম যুক্তি হচ্ছে তারা বলে যে ঈদ মিলাদুল নবী পালন করলে বাৎসরিক একটা মানে রাসুল্লাহামকে স্মরণ করা হয় আর এটা পালন করলে আমরা রাসুল সামে বেশি মহাব্বত করতে পারি তাহলে যারা ঈদ মিলাদুল পালন করেন তারা এ কথা বলেন যে বাৎসরিক স্মরণ করার একটি দিন হচ্ছে ঈদ মিলাদুল নবী আর এই দিনে স্মরণ করলে রাসুল উল্লাহ সাল্লামের সঙ্গে মহাব্বত ভালোবাসা আরও বৃদ্ধি হবে যায় এটা তাদের যুক্তি রয়েছে কিন্তু এই যুক্তিটা একেবারে জঘন্যতম যুক্তি এই যুক্তিটা একেবারে বাতিল যুক্তি আপনি রাসুল্লাহ সাল্লামকে বছরে একবার স্মরণ করবেন একবার স্মরণের মাহফিল করবেন এ কথা রাসুল বলেননি শরীর থেকে অস্তিত্ব নেই বরং আপনি বাজেতে সলাত আদায় করলে আপনি দূরিদেব্রাহিম পাঠ করলে একবার করে স্মরণ করা হয়েছে। আপনি বলছেন ঈদ মাহফিল করলে বছরে একবার স্মরণ করলে বাড়তি হবে কথা ভুল মহাব্বতে কারণ বছরে একবার স্মরণ করলে মহাব্বত বাড়ে না মহাব্বত আরো ঘাটতি হয়ে যায় বছরে একবার ঈদ নবী করে স্মরণ করবেন আর মহাব্বতে বাড়তির দলিল দিবেন এটা ভুল কারণ আপনি এই কাজ না করলে আপনি প্রতিদিন প্রচক্ত সালাত আদায় করেন তাহলে আপনি রসুলের পর দুরুদ কয়েকবার পাঠাতে আপনি দৈনিক যদি দশ বার বিশ বার দুরুদ এব্রাহিম পাঠ করেন কত আপনি সালাম পাবা কত ইয়াদ করলেন কত স্মরণ তাই করলেন একজন ব্যক্তি যে পঁচাত্তর নামাজ পড়ে তিনি সতেরো রাকাত তাহলে বারে কতবার দুরুদ পাঠ করে চিন্তা করেন সুন্নত আছে বিতর আছে নফল আছে দুরুদ এব্রাহিম যখন পাঠ করে রসুল্লাহামকে কয়েকবার স্মরণ করা হয়েছে এবং রসুল্লাহামকে রসুলের সানে কয়েকবার দূরত পাঠ করা তাহলে আপনি রসুল দুরুদ এব্রাহিম বারবার পাঠ করবেন এটা স্মরণ হবে বছরে একবার মাহফিল সাজিয়ে একবার স্মরণের জন্য মিলাদ মানে মাহফিল করবেন এতে স্মরণ হবে এতে মহাব্বত অতিরিক্ত হবে না এতে মহাব্বত বাড়বে না মহাব্বত আর ঘাটতি হবে কেন আপনি বেদাতি কাজ রসুল এর মহাব্বত মানে এটা নয় যে আপনি ঈদ মেলাদুন্ডবী করবেন রসোসান এর মহাব্বত মানে হচ্ছে যে তিনি যা বলে গিয়েছেন তা আপনি পরিপূর্ণভাবে আদায় করবেন তিনি যা নিষেধ করেছেন তার বর্জন করবেন এর নাম হচ্ছে মহাব্বত তিনি যা আদেশ করেছেন যা বলে গিয়েছেন সেটা পরিপূর্ণভাবে মানলেই তো মহাব্বত হয়ে যায় তিনি যা নিষেধ করেছেন তার বর্জন করলে মহাব্ত হয়ে যায় তাদের আরেকটা দলিল হচ্ছে যুক্তি হচ্ছে যে আমরা যখন ঈদ মেলাদুন্ডবী পালন করি তখন আমরা সেই সময় রাসুল উল্লাহামের প্রশংসা করি এবং তিনার বংশের পরিচয় আমরা তুলে ধরি তিনি অমুক বংশের ছিলেন তিনার প্রশংসা করি তিনার গুণাগুণা আমরা বর্ণনা করি সময় তো তিনি ভাই বোন আমার আমি আপনাদেরকে বলবো যে আপনি রসুল উল্লাহ সাল্লামের প্রশংসা একবার করলেন বছরে একবার তার ফজরত বর্ণনা করলেন একবার তিনার বংশের মর্যাদা বর্ণনা করলেন এতে করে আপনার কোনোই লাভ হবে না বরং আপনি রসুল্লাহ সানে দ্রুত পাঠ করেন দুরিদেব রহিম পাঠ করেন এবং আপনি রসুল উল্লাহামের যে জীবনী যে রয়েছে সিরাতের কিতাব তার মধ্যে অন্যতম কিতাব হচ্ছে অন্যতম কিতাব হচ্ছে কি আর রাহিকুল মখতুব সেটা পড়েন রসুল্লাহামের জীবনী আপনি বারবার পড়েন এবং আপনি তার জীবন থেকে উপলব্ধি করে নিজের জীবনকে সেইভাবে গড়ার চেষ্টা করেন তাহলে আপনি উপকৃত হাসিল হতে পারবেন আপনি লাভবান হতে পারবেন আর আপনি মাহফিল সাজিয়ে হ্যাঁ সেদিন আপনি প্রশংসা করবেন আর সেদিন তার বংশের পরিচয় দিবেন আর সারা বছর আপনি একেবারে ভুলে যাবেন কোনোই লাভ হবে না অতএব একদিন বছরে প্রশংসা করা একদিন তার সানে পাঠ করা একদিন তার বংশের পরিচয় দেওয়া এরকম একদিন করা এটা হচ্ছে যখন বেদাত আপনি দৈনিক এই কাজ করবেন এতে কি হবে লাভ হবে তিন নম্বর তাদের আরেকটি যুক্তি হচ্ছে যে আমরা রসুল যখন জন্ম নিয়েছেন এই জন্য আমরা খুশিতে ঈদ নবী করি আর খুশি প্রকাশ করা মানে হচ্ছে একটা ইমানের অঙ্গ তাদের এই যুক্তি যে রসুল্লাহাম যেদিন জন্ম নিয়েছেন আমরা খুশি প্রকাশ করি আর আমরা এতে আমাদের ইমান বৃদ্ধি পাই সময় তিনি ভাই বন্ধুগুলো আমার রসূলুল্লাহসাল্লাম যে বারো রবিলা উল্লা মাস জন্ম নিয়েছেন রবিউল্লসলাম রবিলা মাসের বারো তারিখে এই মর্মে কয়েকটি মত তার একটি মহতম একটি মত হচ্ছে তিনি মাই রবিলা বলে জন্ম নিয়েছেন রসূল উল্লাহ নিজে খুশি করলেন খুশি করলেন না তিনি নিজে ঈদ মিলাদুল নবী করলেন না আর আপনি রসুলের জন্মবার্ষিকী পালন করে ঈদ মিলাদুল নবী করছেন বিদ্যাথী কাজ করুন অতএব প্রশ্ন আমি তাদের সামনে রাখতে চাই যে আপনি রাসুলের জন্মে জন্মদিনে আপনি খুশি করছেন অথচ রশ্মশামের কথাগুলো মানছেন না এটা কিসের খুশি এই খুশির কোনোই মনে নেই এবং তিনার জন্ম হয়েছে আর এটাতে আপনি খুশি মনে করে এগিদ নবী করছেন আর বলছেন এটা ইমানের একটা অঙ্গ এটা একটা যুক্তিহীন কথা কারণ রাসূল উল্লাসাম বারোরা বিলাওল মাসে মৃত্যুবরণ করেছে এ বারোরা বিলাওল তারিখ হচ্ছে মৃত্যুর তারিখ তিনার এই তারিখে আপনি কি শোক পালন করছেন শোক পালন করে এমনি তো একজন ব্যক্তির জন্য তিন দিন যায় যাচ্ছে তারা এটা হচ্ছে শোক দিন সেদিন তিনি মৃত্যুবরণ করেছেন আর আপনি খুশি হয়ে আপনি ঈদ মিলাদুল নবী পালন করেন এটা বেদাতে কাজ করছেন এই বেদার পরিহার হবে যারা ঈদ মিলাদুল নবী পালন করে তারা বলেন যে আমরা ঈদ মিলাদুল নবী পালন করছি আর এতে আমরা ভালো ভালো খাবার রান্না করে খাওয়াচ্ছি আর খাবার খাবার খাওয়ানো তো নেকির কাজ তাদেরই এই আমি আপনাদেরকে বলবো যে বছরে একটা দিনে ঈদ নামে ঈদ পালন করে খানা তৈরি করে যে আপনি খাওয়াচ্ছেন এটা হচ্ছে বেদাত এই বেদাত নিজের জন্মবার্ষিকী পালন করে খাবার দাবার তৈরি করে কখনো মানুষকে খাওয়াননি আপনি যদি খাওয়াতে চান যে কোনো দিন খাওয়ান আপনি মানুষকে খাওয়াবেন যে কোনো দিন খাওয়াতে পারেন কিন্তু আপনি নবীর জন্মবার্ষিকীতে খাওয়াবেন এটা হচ্ছে আপনার জন্য বেদাত এই বেদাত পরিহার করবে। করবেন সেদিনকার যে খানা সেটা ভালো খানা নয় ঈদ মেলাদুল নবীতে যে খানা তৈরি করা হয় সেই খানা আপনি খাবেন না পরিবার ছেলে মেয়েকে খাওয়াবেন না সেটা হচ্ছে বেদাতি মাহফিলের খানা অতএব এই খানা খাওয়া সরিয়ে বৈধ হবে না সম্মানিত দিদি ভাই বন্ধুগণ আমার এমন আরেকটি তারা কথা পেশ করে যে যেদিন আমরা ঈদ মিলাদুল নবী করি সেদিন আমরা করিম তেলাওয়াত করি এবং সেই দিন আমরা রাসুলের প্রতি দূর পাঠ করি তো দিনই ভাই আমার তাদের এই যুক্তি যে আমরা সেই দিন কোরআনুল করিম তেলাওয়াত করি এটা ভালো কাজ সেদিন রাসুল্লাহামের নামে দূর পাঠ করি এটা ভালো কাজ আমি আপনাকে বলবো যে কোরআনুল করিম পড়া ভালো কাজ তবে ওই দিন নয় কোরআন কারি পড়া ভালো কাজ নেকির কাজ যে কোনো সময় আপনি পড়তে পারবেন রাসুল্লাহামের প্রতি দূরত পাড়ানো হচ্ছে ভালো কাজ নেকির কাজ এটা আপনি যে কোনো সময় দ্রুত পাঠ করতে পারবেন কিন্তু আপনি নির্দিষ্ট সময়ে ঈদের দিনে এই বারো রবির আউয়াল মাসে ঈদ মিলাদ নবী পালন করে যে কোরআন পড়বেন কোরআন খানি করবেন দূরত পড়বেন এই কাজটা হচ্ছে আপনার জঘন্যতম বেদাত এই বেদাতকে পরিহার করবেন কোরআন করিম আপনি যে কোনো সময় পড়তে পারবেন দরুদ ইব্রাহিম যে কোনো সময় পড়তে পারবেন কিন্তু আপনি যে খাস করে নিলেন ঈদের ঈদ মিলাদ নবীর দিনে কোরআন করিম করা পড়া আর সেই দূর পাঠ করে এই আপনার এই কাজটা হচ্ছে বেদাত কাজ রসুল উল্লাহাম এই কাজ কখনো করেননি সাহাবারা করেননি তাবা তাবিন তাবিনরা করেননি তাবা তাবিনরা কেউ করেননি অতএব এই কাজ আপনাকে পরিহার করে সময় তো দিনী ভাই ও বন্ধু আমার এই মর্মে আরেকটি কথা আমি আলোচনা করবো যে ঈদ ছিল বরং দুইটা ইসলামের মধ্যে ঈদ কয়টি ছিল দুইটি ছিল নবীকে বড় ঈদ মনে করে এবং তিন নম্বর ঈদ বানিয়ে দিয়েছে এটা বেদাত এই মনে একটা হাদিস শুনে সুনান এক হাজার পাঁচশো হাদিস রাসূলুল্লাহ বলছেন কাদ ওয়া সাল্লাম বলেন ক্বাদ আবদালাকুমুল্লাহু খাইরা মিনহুমাYawmul Fitr wa Yawmul Adha যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় আসলেন আসার পরে দেখলেন যে তাদের কাছে দুইটা ঈদের দিনছে তারা সেই দিন খেলাধুলা করত খুশি খাসাল করত এবং তার আনন্দ ফুর্তি করত সেই দিন রাসূলুল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন যে এই দুই দিন কিসের তখন তারা বলল যে এই দুই দিন হচ্ছে আয়ামে মেহিলিয়াতের দুই দিন এই দুনে দুই দিনে তারা খুশি মানত তখনরা সুনচনা বললেন যে এই দুই দিন খুশি না মানিয়ে আল্লাহ আব্লালাম তোমাদের জন্য এর চাইতে উত্তম জিনিস দান করেছেন এটা পরিবর্তন করে তোমাদেরকে উত্তম জিনিস দিয়েছে আদ আব্দলা কুমুল্হ বিহু হাইরা মিনহুমা আল্লাহ আর বোলালাম তোমাদের জন্য এই দুইটা দিনকে পরিবর্তন করে এর চাইতে দুইটা ভালো দিন দিয়েছেন একটা হচ্ছে ঈদ উল ফিতরের দিন একটা হচ্ছে ঈদ উল আজহার দিন তাহলে ঈদ উল ফিতর হচ্ছে মুসলিমদের ঈদ ঈদ উল আজহা হচ্ছে মুসলিমদের ঈদ তাহলে সরিয়েতে ছিল দুইটা ঈদ আর যারা ঈদ মিলাদুল নবী পালন করেন তারা আর একটি ঈদ বানিয়ে দিয়েছে সেটা হচ্ছে ঈদ মিলাদুল নবী তাহলে সরিয়েতে ঈদ ছিল দুইটি বানিয়ে দিয়েছে তিনটি এই কাজ করা হচ্ছে জঘন্যতম বেদাতি কাজ তাহলে ঈদ মিলাদ এই জন্য ছিল ঈদ দুইটি এরা ঈদ বানিয়ে দিয়েছে তিনটি সময় তো দিনই ভাই ও বন্ধুগণ আমার এখন আমি আরেকটি পয়েন্ট আলোচনা করবে যারা বেদাতি কাজ করে ঈদ মিলাদুল নবীর বেদাত হোক অথবা নামাইতোর বেদাত হোক যারা যেরকমই শরিয়তের নামে বেদাতি কাজ যারাই করে এই বেদাতি কাজ যারা করে এদের পরিণাম কোথায় আছে এদের প্রথম পরিণাম হচ্ছে অকুল্ল দলালাত অথবা কুল্লা বিদা আতিন দলালা পড়তে পারে প্রত্যেক বেদাত হচ্ছে টুমরাহে অকুল্লা দলালাতে ফিন্না।

তাহলে রাসুল সাল্লাম আমাদেরকে ঈদ মিলাদুল নবী দিয়ে যাননি তাহলে সেটা আমরা গ্রহণ করব না আল্লাহ ঈদ মিলাদুল নবী দিন নি হাদিস ঈদ নবী দলিল পাওয়া যায় না রাসুল আলম ঈদ নবী পালন করেননি সাহাবারা পালন করেননি হলফে রাশিদিনরা পালন করেননি উম্মাতে মোহাম্মদের চারজন খলি উম্ম ইমাম তিনারাও ঈদ মেদাদোনই পালন করেননি আর ঈদ মেলাদন যেহেতু কোরআন করিমে নেই হাদিসে নেই আল্লাহম তা রসুল বলেননি দলিলও নেই পালন করলেন না পালন করতে বললেন না সাহাবারা করলেন না তবে তবে তাবিন তবে তাবিন আয় মা আর বা করেননি পতেব এটা হচ্ছে জঘন্যতম বেদাত ঈদ মিলাদ বেদাত আপনি পরিহার করুন নাহলে সেই দিন আপনি আফসোস করবেন যখন আপনাকে এই বেদাতে কাজ করে তখন আপনার ঠিকানা জাহান নাম হবে সেদিন আপনি আফসোস করবেন যে আপনি কেন জাহান নামে গিয়েছেন কেমতের ময়দানে যখন বেদাতিদের ফায়সলা হয়ে যাবে বেদাতিরা জাহান নামে যাবে তখন আপনি কিছুই করতে পারবেন তখন আপনি আফসোস করবেন কাঁদবেন তখন আপনার কোনোই লাভ হবে না আল্লাহ রসুল বলছেন কুল্লা বেদাতেন দলালা প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহী এবং প্রত্যেক গুমরাহীর ঠিকানা হচ্ছে কি চাহিদ অতএব এই বিদাত পরিহার করতে হবে সম্মানিত দিনই ভাই বন্ধুগণ আমার বেদাতি কাজ যারা করেন তাদের আরেকটি ক্ষতি হচ্ছে যে কেয়ামতের ময়দানে তারা হাউ যে কাউসারের পানি পান করার সুযোগ পাবেন না বেদাতিদেরকে ধাক্কা দিয়ে চাহান্নামে নিক্ষেপ করা হবে

সাই মুসলিমের দুই হাজার আটশো নম্বর হাদিস রসুল আসলাম বলছেন আল্লাহ বাইন নাও সাইয়ু যাও বে রেজাল্মিন উন্মতি খবরদার সাবধান হয়ে যাও যে আমার উন্নতের কিছু লোককে নিয়ে আসা হবে সেই দিন ফেমতের দিনে ওই নাও সাইয়ু রেজাল মিন উন্মতি আমার উন্মতের কিছু লোককে ফেমতের ময়দানে নিয়ে আসা হবে ভাই ও খাদু অতএব তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদেরকে বাম দিক থেকে মানে নিক্ষেপ করা এবং তাদেরকে পাকড়াও করে গ্রেফত করে ধরে নিয়ে বাম দিক থেকে মধ্যে নিক্ষেপ করা হবে ইয়া সেদিন রসুলাম বলবেন যে হে আমার রব আর এরা হচ্ছে আমার সঙ্গীত সাথে আমার উন্মত কালো তখন বলা হবে লা তাদরি তুমি জানো না মা বাদাক তোমার মৃত্যুর পরে তারা শরীয়তের নামে কি নব আবিষ্কৃত কাজ করেছে শরীয়ত ছিল দুইটা শরীয়তে ঈদ ছিল দুইটা তারা তিন ঈদ করেছে শরীয়ত ছিল পরিপূর্ণ এরা শরীয়তকে বাড়িয়ে দিয়েছে লা মাহদাসু বাদাক তুমি জানো না যে তোমার মৃত্যুর পরে তারা শরীয়তের নামে কি নতুনত্ব বেদাতী কাজ করেছে তো চিন্তা করুন যে বেদাতীদেরকে সেদিন ধাক্কা দিয়ে বাম দিক থেকে তাদেরকে জাহান নিক্ষেপ করা হবে সেই দিন রসুল আসলাম বলবেন যে এরা হচ্ছে আমার সাহাবি আমার মানে এরা উম্মত সেদিন আল্লাহ পক্ষ থেকে তাকে বলা হবে যে না না আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পরে আপনি শরীয়তে স্পষ্ট রেখে গিয়েছিলেন শরীয়তে আপনি দুইটা ঈদ দিয়ে গিয়েছিলেন এরা তিনটা ঈদ পালন করেছে আপনি নামাজ আল্লাহ আকবর বলে শুরু করেছিলেন এরা নামাজ তো দিয়ে নামাজ শুরু করেছে আপনি যে দাঁড়িয়ে কোনো দুয়া পড়েননি এরা দুয়া পড়েছে আপনি নিয়ত করেছিলেন এবাদতের জন্য এরা নিয়ত করেছে বেদাতি কাজ করেছে দিনই ভাই বোন চিন্তা করুন যে যারা বেদাতি কাজ করবে তাদেরকে ধাক্কা দিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে তারা ঈদ মিলাদুল নবীর কাজ করেন সম্মাই তো দিনই ভাই বোন আমার আমি আপনাদেরকে সতর্ক সাবধান করে দিচ্ছি যে আপনার এই বেদাতি কাজ করবেন না ঈদ মিলাদুন পালন করবেন না আজকে হচ্ছে রবিউল আউয়াল মাসের সৌদি আরবে এগারো তারিখ কালকে হচ্ছে বারো তারিখ বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে হচ্ছে মঙ্গলবার বারো তারিখ মিরাদুল নবী পালন করবেন না ঈদ নবী পালন করা যে খাবার তৈরি করা ঈদ নবীতে সেই খাবারও আপনারা খাবেন না তাতে কোন রকমের খরচ করবেন না দুঃখজনক হলো সত্ত্বেও সত্য আমাদের দেশে ঈদ মিলাদুল নবীর নামে সরকারি ছুটি হয় অতএব সরকারে ছুটি দিবেন না এই যখন্নতমে বেদাতী কাজ করবেন অতএব যারা বেদাতী কাজ করবেন তাদের ঠিকানা জান্নাত হবে না জাহান্নামে হবে সম্মানিত দিনই ভাই বন্ধুগণ আমার এই মর্মে একটি হাদিস আপনাদের সামনে পেশ করি লাইরা আলাইয়া নাস মিন আসহাবি আলハウজা রাসূলুল্লাহ যে কিয়ামতের দিন হাউজে কাউসারের সামনে আমার সঙ্গী সাথীরা আসবে আইরাদন্না আইরাদন্না আন আলাইয়্যা নাসু মিন اصحابি আলハウজা আমার সঙ্গী সাথীরা উম্মতেরা হাউজে কাউসের আগমন করবে তারা আসবে আইরাদন্না লাইরাদন্না আইরা লাইরাদন লাইরাদন্না আলাইয়্যা নাসু মিন আল হাউজা আমার উম্মতের লোকেরা হাউজে কাউসরে আমার কাছে আসবে আরাফত তা'রাফতুহুম যখন আমি তাদেরকে চিনতে পারবো জানতে পারবো দুনি তখন আমার কাছ থেকে তাদেরকে আড় করে ধাক্কা ধাক্কা দেওয়া হবে যখন আমি তাদেরকে চিনতে পারবো যে আমার সঙ্গী সাথী এরা আমার উন্মত ইতো দুনি তখন তাদেরকে আমার কাছ থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়া হবে তখন আমি বলবো আমার সাথী আমার উম্মত এরা কাল লি আমাকে বলা হবে লা তাদরি তুমি জানো না বাদাক তোমার মৃত্যুর পরে তারা কি নতুনত্ব কাজ করেছে তোমার মৃত্যুর পরে তারা বেদাতী কাজ করেছে তোমার মৃত্যুর পরে এরা শরীয়তের নামে বাড়তি কাজ করেছে নব আবিষ্কৃত কাজ করেছে তুমি শরীয়তের রেখে গিয়েছো স্পষ্ট তারা অস্পষ্ট করে দিয়েছে তারা বেদাতি কাজ করেছে অতএব তোমার এরা সঙ্গী সাথী নয় এরা তোমার এগুলো উন্নত নয় এরা হাওজে কৌসারে পানি পান করতে পারবে না তাহলে সেই বোখারির ছয় হাজার চারশো এই ছয় হাজার পাঁচশো বেরাসী নম্বর হাদিস থেকে বোঝা গেল যে যারা বেদাতি কাজ তারা হাউজে কৌসারে পানি পান করতে সুযোগ পাবে না তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা আর ও আগের হাদিসটা বুঝলেন যে তারা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ সম্মিলিত দিনই ভাই বন্ধুগণ আমার তাহলে হাউজে কাউসারের পানি পান করতে হলে আপনি ঈদ মিলাদ উন্নবীর বেদাত পরিহার করুন সমস্ত রকমের বেদাতকে আপনি পরিহার করুন তাহলে আপনি মানে আপনি নবীর সাফাত পাবেন হাউজে কাউসারের পানি পান করতে পারবেন আর যদি আপনি শূন্যত আমল না করেন বেদাতি কাজ করে যান তাহলে আপনি হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না অতএব সুন্নতের অনুসরণ করেন রসুলের উপর আমল করেন তাহলে আপনি ইনশাল্লাহ হাউজে কাউসের পানি পান করবেন সময় তো দিনই ভাই বোন আমার তাহলে এই পর্যন্ত আমি আপনাদের সামনে যা কিছু বললাম কোরআন এবং হাদিসার আলোকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে দিন কমপ্লিট হয়ে গেছে দিনে বাড়াতেও পারবেন না কমাতেও পারবেন না আবারও বলি এক গ্লাস ভর্তি পানি গ্লাস ভর্তি যখন আছে তখন ভর্তি বলবেন তো এতে আপনি একটা ঢাল ছুঁড়ে দেন অথবা কোনো ইট পাটকেল দিয়ে দিলেন অথবা একটা পাথর নিক্ষেপ করলেন তাহলে আসল ভালো পানিটা বেরিয়ে গিয়ে আপনার নোংরা পাথরটা মিশ্রিত হয় অতএব এইভাবে শরীয়ত কমপ্লিট হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে অতএব এই শরীয়তে আপনি যদি সুন্নতকে একটা সরিয়ে দেন তাহলে বেদাত আশ্রয় নিবে আর এরকম বেদাতি কাজ করলে আপনার ঠিকানা জান্নাত হতে পারে না সময় তো দিনই ভাই বন্ধু আমার অতএব আপনি সুন্নতের ওপর আমল করবেন সুন্নত অনুযায়ী জীবনযাপন করবেন আল্লাহ আমাদের সবাইকে সুনতি উন্নত অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে সমস্ত প্রকার বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমিন এই পর্যন্ত আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে যা কিছু পেশ করলাম এগুলো থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে ঈদ মিরাদুল নবী হচ্ছে বেদাত 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 এই বেদাত পরিহার করুন এই বেদাতকে ছেড়ে দিন এবং সুন্নতরূপ আমল করুন আল্লাহ আমাদের সবাইকে শূন্যতর আমল করে বেদাত পরিহার করে তৌফ বেদাত পরিহার করা তৌফিদান দান করেন আল্লাহ আমিন আজকের মতো এখানে আলোচনা শেষ হলো আগামী তিন আলোচনা হবে রসুল আসলামের আমাদের প্রতি উম্মতে মোহাম্মদের প্রতি রসুল কি কী হক আছে আমাদের প্রতি কি তার হক সমূহ আছে সে হক নিয়ে ইনশাল্লাহ আমি আগামীকালকে আলোচনা করব। সময় তো তিনি ভাই বন্ধু আমার আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার এবং আমল করার কৌফিদান করেন আল্লাহ আমাদের সবাইকে বেদাক থেকে শিরিক থেকে বেঁচে থেকে তিন সুনতু অনুযায়ী জীবনযাপন করা তৌফি দান করেন হে আল্লাহ তুমি আমাদের ভাইদেরকে বিদার্থ থেকে বেঁচে থেকে বেঁচে থাকা তৌফি দান করো সুনতার প্রতি তাদেরকে আমল পর তৌফি দান করো আল্লাহ আমাদেরকে আমাদের সকলের জীবনের গুণাগত মাফ করো আল্লাহ হামিন এ বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম ওরা আহমাতুল্লাহ গোবার্লাহাম্মা হবে হাম দেকা সাহাদু আল্লাহ ইরা তাস্তাবা তুলে